মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই এই শতদ্রুতা তো বেকার নয়, তাহলে তুমি ওনার হাতে গয়নাগুলো তুলে দিলে কেন? না মানে তোমরা কি নিজেদের মধ্যে টাকা পয়সা ফান্ড করছিলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য? পলাশ, আমরা তো ভাবতেই পারছি না, আমার দাদা একদিকে তোমার জন্য সব কিছু কম্প্রোমাইজ করে যাচ্ছে, আর অন্যদিকে তুমি তো আমার দাদার সাথে থাকো না, সেভাবে কোনো সম্পর্কও রাখো না, মানে কেন করছিলে? ইভেন তোমার প্রেমিককেও দাদা ইনভাইট করে নিয়ে এসেছে তোমার মন রাখার জন্য। আচ্ছা দাদা, তুই কি এত কিছুর পরেও তুই চুপ করে থাকবি তো? তুই কিচ্ছু বলবি না? আমি 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 আর কি বলবো বলতো, এই অবস্থা, আমার আর কিচ্ছু বলার নেই। এর পরেও যদি ও মনে করে যে আমি ওকে মেনে নেব, তাহলে তো এটা ও ভুল ভাবছে। পরাগবাবু, আরে এসব আপনি কি বলছেন? দেখুন আমি তো বুঝতেই পারছি না আমার ব্যাগে ওই জিনিসগুলো এলো কোত্থেকে। দেখুন আমি উপরে যাইনি, সুতরাং আমি ওই গয়না চুরি করিনি, দ্যাটস আউট অফ দ্য কোয়েশ্চেন। ওই গয়না আমার ব্যাগে রাখা হয়েছে, কিন্তু যে রেখেছে সেটা শিমুল হতে পারে না। শিমুল, গয়নাগুলো তো তোর কাছেই ছিল, তুই দায়িত্ব নিয়ে আলমারিতে রেখে দিয়েছিলি, তাহলে শতদ্রুর ব্যাগে গয়নাগুলো এলো কোত্থেকে? আর যদি এসেও থাকে, তার মানে কেউ না কেউ নিশ্চয়ই ওর ব্যাগে ভরে রেখেছে। আমার কাছে চাবি ছিল না বিপাশাদি, চাবিটা যেখানে রাখা থাকে সেখানেই রেখেছিলাম, ড্রেসিং টেবিলের ডয়ারে। পরাগ তো ছিল ওখানে, জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি আমি ওই ঘরে ছিলাম, কিন্তু দেখো আমি তো জানি না তুমি কোথায় চাবি রাখো, দেখলে তো আমার মাথা কিরকম ব্যথা করছিল, আমি এসব দিকে খেয়ালই দিইনি শিমুল। আর তাছাড়া আমি থাকা অবস্থাতে ওই ঘরে কেউ ঢুকেছিল এরকমটাও তো নয়, আর ব্যাপারটা নিশ্চয়ই এরকম নয় যে আমি নিজে গয়নাটা নিয়ে সে ওনার ব্যাগে রেখে দেবো, তা তো নয়। যাক বাবা, আমাদের নামে অনেক বদনাম ছিল, এখন তো সবার সামনেই প্রমাণ হয়ে গেল যে আমরা কিছু করিনি। প্রতীক্ষা দি, বুঝতে পারছি না কতক্ষণ আর এই নাটক চলবে, আমাকে তো এবার বাড়ি যেতে হবে বলো। এরকম করছিস কেন বলতো? তুই একটু দাঁড়া না, এখনই কি যাবি? দেখুন তো এই গয়নাগুলো আপনার, ভালো করে চেক করে নিন। হ্যাঁ স্যার, এগুলো আমারই গয়না, থ্যাংক ইউ সো মাচ, এগুলো সব আমার গয়না। প্রতীক্ষা বিশ্বাস করো, প্রতীক্ষা আমি এরকম কিচ্ছু করিনি, আমি আমি সত্যি এরকম কিছু করিনি। তুমি যে এটা করতে পারো না সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না শিমু। পর শতদ্রুকে ব্যাগ মে কে রেখে দিল বলো তো? স্যার স্যার দেখুন, এবার আপনি পুরোটা বিচার করুন, আপনি তো সবটাই দেখলেন, কে গয়না নিয়েছে সেটা তো আমাদের জানার কথা না, এখানে সবাই উপস্থিত ছিল, তার মধ্যে ওর ব্যাগ থেকে আপনি গয়নাগুলো পেয়েছেন, তার মানে কি দাঁড়াচ্ছে স্যার? গয়না তার মানে উনি চুরি করেছেন, এটাই তো দাঁড়ায়। পরাগবাবু, কি বলতে চাইছেন কি আপনি? কি বলবো এখন, কি বলবো এখন, আর আপনাকে বলার মতো তো কিছু নেই, আপনি তো সব প্রমাণ করেই দিয়েছেন, আপনি যা করেছেন তারপরে আপনাকে আর কিছুই বলার থাকে না, আপনাকে এখন বলা না বলা সব সমান, আপনি তো বলার যোগ্যই নন মশাই। শেষ পর্যন্ত তুমি তুমি বৌমা, এমন একটা কাজ তুমি করলে কি করে গো?
তুমিও শেষে আমাকে এরকম ভুল বুঝলে মা। আমি ভুল বুঝিনি তোকে, আমি এত ভুল বুঝিনি, তুই এমন কাজ কখনো করতে পারিস রে। আমি জানি তুই এমন কাজ করিস নাই, কেউ ইচ্ছা করে তবে এটা ঢুকে দিয়েছে, আমি বুঝতে পারছি। তুমি এরকম কথা বলতে পারলে মা? বলবো না তো কি করবো, বলে দাও, বলে দাও আমায়। এত বড় একটা সর্বনাশ, নিজের চোখে দেখার পরে চুপ করে থাকতে হবে আমায়। দিদি তোমার কি মনে হয় শিমুল এরকম কাজ করবে? যদি দিতেই হয় শিমুল নিজের গয়না দিয়ে দেবে, কিন্তু অন্য কারুর গয়না তাকে জিজ্ঞেস না করে অন্য কাউকে দিয়ে দেবে? না না দিদি, দিদি শিমুল তোমার বাড়ির বউ, আমার বাড়ির না। তুমি শিমুলের সাথে যতক্ষণ থাকো, যতটা সময় কাটাও, যতটা কাছ থেকে দেখো, আমি দেখি না, তবু আমি বলছি, আমি মানছি শিমুল এ কাজ করতে পারে না। এখন আর এই সমস্ত কথা বলে কি হবে রে ছোট? সবার সামনে, সবার সামনে যখন এই ঘটনা ঘটে গেছে, তখন তো আর এই সমস্ত বলে কোনো লাভ নেই না। বেশ, তোমরা মনে করছো তো যে আমি এই কাজটা করেছি? আমি মনে করি, আমি বললাম তো, আমি মনে করিনি, আমি তুমি দোষ দিয়েছি, আমি বলছি তো, আমি জানি তো এমন কাজ করতে পারিস রে। ঠিক আছে, তোমরা যখন এটা মনে করছো, তাহলে তোমরা আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বলো আমার কি শাস্তি হওয়া উচিত? সেটা বরং তুমি নিজেই ঠিক করো, তোমার কি শাস্তি পাওয়া উচিত। আর যাই হোক, এরপরে তো আর এ বাড়িতে থাকা যায় না। উচিত নয় তো? এরপরেও এই বাড়িতে তোমার থাকাটা তো উচিত নয় শিমু। সত্যি আমি ভাবছি তুমি কি করতে পারো, হ্যাঁ, কতটা নিচে তুমি নামতে পারো। নিজেদের ভালোবাসার জন্য আমার ভাইয়ের বউয়ের গয়না সেইগুলোকে নিয়ে তোমাদের ভালোবাসার সংসারের জন্য সেই গয়নাটাকে পাথেয় করে নিলে। পরাগ বাবু, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে বাজে কথা বলছেন। শাট আপ! বাজে কথা আপনি বলবেন না, একটাও না। আপনি কি করেছেন সেটা এখানে সবাই দেখেছে, প্রত্যেকে দেখেছে, লজ্জা করেন আপনার? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।